বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করলেও শিগগিরই দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। লন্ডনের তারেক রহমানের সাথে সম্পর্কিত সূত্রগুলো জানিয়েছে, আরও কিছু সময় পর্যবেক্ষণ করে দলের কয়েকটি ধাপের নেতাদের সাথে বৈঠকের পরে দেশে আসার দিনক্ষণ নির্ধারণ করবেন তারেক রহমান। তার আগে আপাতত লন্ডন থেকেই পরবর্তী নির্বাচনকে সামনে রেখে দলকে নিয়ে কাজ করতে চান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 15 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন যুক্তরাজ্যে। তার দেশে ফেরার অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় সমন্বয় করছেন তার আইনজীবীরা। দেশে তার বিরুদ্ধে থাকা মামলায় আদালতের রায়গুলো দেখভাল করছেন দেশের দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা। তারেক রহমানের স্ত্রী জুবেদা বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে পারেন এমন আলোচনা দলের ভেতরে ছিল দীর্ঘদিন। তবে শেখ হাসিনা শেষ আমলে বেগম খালেদা জিয়া কারান্তরীণ হবার পরে নিয়মিতই তাকে দেখতে লন্ডন থেকে আসা যাওয়ার মধ্যে ছিলেন মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। শর্মিলা রহমানও কোকোর মৃত্যুর পরে মালয়েশিয়া ছেড়ে দীর্ঘদিন ধরে দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে লন্ডনের কিংস্টনে একটি বাড়িতে বসবাস করছেন। এ বিষয় নিয়ে যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন বলেন, আপাতত তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিছু জানা যায়নি, তবে অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের যুক্তরাজ্য কমিটির সভাপতি এম এ মালেক দেশ রূপান্তরকে জানান, তারেক রহমানের ফেরার সময় নির্ধারিত হলে সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হবে, দেশের মানুষকে জানিয়েই উনি ফিরবেন। তার আগে লন্ডন কমিউনিটিতে তিনি দীর্ঘদিন ছিলেন, কমিউনিটির মানুষের সাথেও কথা বলবেন তিনি। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।